সালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে আপনাদের সাথে সার্ভার বিষয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমরা ভিপিএস ভার্চুয়াল যে কম্পিউটারগুলি ইউজ করে থাকি। দেখেন যে আমি অলরেডি একটি কম্পিউটার ইউজ করছি, এটি এসএসডি হার্ডের সহকারে এবং এটি 2 জিবি র্যাম সহকারে। এটির পিসির অবস্থান হচ্ছে ইউএস লোকেশন, যদি দেখায় আপনাদের ইউএসের এই লোকেশনে আমি ইউজ করছি। সো আসলে এই ভিপিএসগুলো কীভাবে কাজ করে আমি সেটি দেখাবো, আর যাদের ভিপিএস দরকার তারা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। সো আমি আপনাদেরকে কীভাবে ভিপিএস কিনবেন এবং বিষয়গুলো আমি পুরোপুরি দেখিয়ে দেবো। এখানে দেখেন যে আমরা যখন একটি ভিপিএস কিনি একটি ওয়েবসাইট থেকে, তখন আমাদেরকে একটি আইপি অ্যাড্রেস দেওয়া হয়। এটি হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। সো দেখেন যে এখানে আইপি অ্যাড্রেসটা শো করছে এবং আমার প্যাকেজটা এবং আমার ভিপিএসের নামটাও কিন্তু এখানে শো করছে। সো এখন আমি দেখেন যে আমি ঢুকবো, যে আমি ইউএসের যে পিসিটা আমি কিনলাম, সো দেখেন যে এই যে এখানে ম্যানেজ, সো আমার যে একটা পিসি কেনা আছে সেটি কিন্তু এখানে শো করছে। এবং আমি যদি এখান থেকে আরও অনেক পিসি কিনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে শো করতে পারবো। এবং দেখেন যে এখানে অনেকগুলো অপশন আছে, সেটি 1 জিবি থেকে শুরু করে আপনার, এটি হচ্ছে র্যামের অপশনটা। সো এখানে 1 জিবি থেকে শুরু করে কিন্তু আপনারা 96 জিবি পর্যন্ত র্যাম ইউজ করতে পারেন। এবং এখানে বিভিন্ন ধরনের লোকেশন দেখেন এখানে শো করছে, সো লোকেশনগুলো দেখতে পারবেন। এবং এই পাশে হচ্ছে স্টার্টিং হচ্ছে $5 থেকে শুরু, আপনি একটি পিসি ইউএসএ একটি পিসি $5 থেকে শুরু করে, এবং সর্বশেষ যদি দেখাই প্রাইসটা, সেটি হচ্ছে $300 মান্থলি প্যাকেজ আছে। এবং $300 যে প্যাকেজটি আছে সেটি কিন্তু র্যাম অনেক, 96 জিবি র্যাম, সো অনেক র্যাম। সো এটিতে আপনি যে কোনো কাজই করতে পারবেন ইজিলিভাবে। এবং এখানে দেখেন যে শো করছে যে আপনি কোন কোন এলাকার আইপি অ্যাড্রেসগুলো নিতে চান, ইউনাইটেড স্টেট, এবং এখানে যদি দেখানো হচ্ছে আরও সিঙ্গাপুরের আপনি নিতে পারবেন, এবং আরও অনেকগুলো কান্ট্রি আছে অ্যাভেলেবল। এবং এখানে অপারেটিং সিস্টেম যদি দেখেন লিনাক্স থেকে শুরু করে এখানে আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। সো আমি এত কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে কীভাবে আমি ইউএসএ পিসি এখন বাংলাদেশে বসে কীভাবে ইউজ করব সেটি আপনারা এখানে দেখতে পাবেন। যে একটি সার্চ বার আছে, সার্চ বার থেকে আপনি সার্চ করবেন রিমোট কন্ট্রোল। সো দেখেন রিমোট ডেস্কটপ দেখে সার্চ করলে, ডেস্কটপ কানেকশন লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সো ইন্টারফেসটাতে আপনি এখানে যে আইপি অ্যাড্রেসটি থাকবে, আমার আইপি অ্যাড্রেসটি অলরেডি দেওয়া আছে। সো আমি এখানে কানেকশন যদি করি, দেখেন আমি সরাসরি আমার পিসিতে কিন্তু ঢুকে যাব। এবং এই পিসিটি কিন্তু বাংলাদেশে না, এইটি পিসিটা অবস্থান করছে এখন আমেরিকাতে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি আমার পিসিতে ঢুকে যাচ্ছি, দেখেন প্লিজ ওয়েটিং। সো দেখেন আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত পিসিতে ঢুকে গেছি। সো এখন আমি কিন্তু ইচ্ছা করলেই আমি আমার যে নেটের স্পিডটা আমি আপনাদেরকে এখন দেখাবো, যে আমার যে পিসিটা আমি ইউজ করছি সেটির নেটের স্পিডটা কেমন। দেখেন আমি অলরেডি আমি একটি স্ক্রিনশট ছিল, সো তারপর আমি আপনাদেরকে আবার লাইভ দেখানোর জন্য সো একটু দেখাই। এটি হচ্ছে কোম্পানির উপর নির্ভর করে যে আপনি কেমন ধরনের কোম্পানি ইউজ করছেন, সেটির উপর নির্ভর করে আপনি নেটের স্পিডটা কিন্তু আপনার এটি নির্ভর করে। সো স্টার্ট হবে, দেখেন যে এটি হচ্ছে আপনার ডাউনলোড স্পিড। সো বুঝতেই পারতেছেন যে ডাউনলোড স্পিডের কী অবস্থা, অনেক ভালো স্পিড।